আসসালামু আলাইকুম। সোমায়াস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা একদম সহজ, ভুট্টা দিয়ে পপকর্ন। তো চলুন শুরু করা যাক। এইটা তৈরি করতেও লাগবে সামান্য কিছু জিনিস, লবণ, ভুট্টা আর সয়াবিন তেল। তো চলুন শুরু করা যাক এর প্রসেসটা। প্রথমে ফ্রাই প্যানে আমি একটু গরম করে নিয়েছি, তারপর এটাতে আমি তেল ঢেলে দেব। তেলটা দেওয়ার পরে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ভুট্টাগুলো দিয়ে দেব, দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। এবার আরেকটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন এটা অনেক ফোটা শুরু করবে, এই যে শুরু হয়ে গেছে অলরেডি ফোটা। এখন আমি একটা ঢাকনাতে ঢেকে দেব। ঢাকনাতে ঢেকে না দিলে এটা বাইরে ছুটে ছুটে পড়বে, তো আমি ঢাকনাটা এমনভাবে ঢেকে দিয়েছি যাতে এটা হালকা খোলা রাখছি। মুখটা পুরোপুরি ঢাকনি আমি এই সাইড করে একটু ঢেকে দিই, নাহলে আবার যদি গায়ে ছুটে এসে পড়ে। অবশ্যই ঢেকে দেবেন, কিন্তু পুরোপুরি ঢাকছি না, কারণ ওটার বাষ্প হয়ে অনেক সময় ওর ভিতরে পানির ফোঁটা ফোঁটা পড়তে পারে, আরও বেশি এটা ফোঁটা শুরু হয়ে যাবে, যার কারণে আমি একটু আলগা করে রাখছি। ভিতরে ভোরটা ফেটে পপকর্ন হতে শুরু করেছে। তো দেখুন কীভাবে হচ্ছে, এটা একদম মানে সেই বাজি ফোটার মতো ফুটতেছে। তো দেখা যায় হাফ কাপ ভোরটা দিয়ে আমার এই ফ্রাই প্যানটা ভরে যাবে। সব পপকর্নগুলো হয়ে গেছে, দেখুন পপকর্নগুলো কতগুলো হয়ে গেল। আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বিকালের নাস্তা কিংবা চায়ের সাথে আপনারা এই পপকর্নগুলো খেতে পারেন।